এবারে কাঁঠাল গাছে ভালোই কাঁঠাল হয়েছে, তো বেড়াতে এসেছি আর এই কাঁঠাল দেখে এঁচোড় দেখে খুবই লোভ লাগছে। একদিন এঁচোড় হবে না তাই কখন হয়, ওই জন্য সকালবেলায় কাঁঠালের পেছনে লেগে পড়েছি। দেখো গাছে কত কাঁঠাল, সেই ওপরে পর্যন্ত কাঁঠাল, আরও কাঁঠাল হবে, এই তো সবে শুরু। যাই হোক, কাঁঠাল দেখে আর লোভ সামলাতে পারিনি, একটা এর মধ্যে কেটে নেব। আজকে রান্না করব এঁচো চিংড়ি। ঘরে চিংড়ি মাছ আছে, যথারীতি একটা এঁচোড় কেটে নিই। তো আর এখানে দেখো পরিবেশটা, দেখো সকালবেলায় পাখিটা এত ভালো লাগে, ওই জন্যে ছুটি পেলে আর আমি বাড়িতে থাকি না, এখানে চলে আসি, এখানে এসে বেশ কিছুদিন কাটিয়ে যাই, এত ভালো লাগে তো বলার না। আর এই যে গাছের এঁচোড় কেটেই সাথে সাথে রান্না করে খাওয়া, এটার একটা আলাদা টেস্ট আছে। আমরা যেটা শহরে যেটা কলকাতায় যেটা পাই, সেটা এখান থেকে যাবে, স্টোর হবে, ওখানে স্টোর হয়ে থাকবে, তারপরে বাজারে আসবে, আমরা কিনে আবার ফ্রিজে রাখবো, সে মানে যখন আমরা খাবো তখন আর কিছু থাকে না তাতে। যাই হোক, একটা এঁচোড় কেটে নিই আর সেটাকে আজকে রান্না করবো। চলো আমার সাথে, তোমরা দেখতে থাকো আমি কেটে নিয়ে কি করি, তোমরা দেখতে থাকো। কেটে নিলাম, এবার কলা পাতাও কেটে নিয়েছি, আর এটা আমি বাইরে বসেই এঁচোটাকে কেটে নেব, কারণ এই যে আঠাটা থাকে না ঘরে কাটলে চারদিকে হয়ে যায়, ওই জন্যেই আমি বাইরে বসে এটাকে কেটে নিয়েছি। তোমরা অনেকেই জানো এঁচোর কীভাবে কাটে, এবং কাটার পরে আমি যেভাবে জলে ভিজিয়ে রাখছি, এরকম রাখলে পরে আঠাটা চলে যায় জলের মধ্যে ভিজিয়ে রাখলে। দেখো একটা বড় গামলায় জল নিয়ে তাতে রাখলে পরে জলের মধ্যে আঠাটা অনেকটা চলে যায়, তারপরে কাটতে হয়। যাই হোক, তোমরা দেখতে থাকো এরপরে আমি কীভাবে রান্না করি, তোমরা দেখতে থাকো। এগুলোকে পিস পিস করে পেছন দিকটা ছাড়িয়ে নিয়ে, কাটা কাটা দিকটা ছাড়িয়ে নিলাম এবং পিস পিস করে কেটে নিলাম। এর সাথে একটু আলু দেব আর দেব চিংড়ি মাছ। তো আমার এঁচোটা কাটা হয়ে গেছে এবং আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কিছু চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে নিয়েছি। সাথে মশলা যেটা নিয়েছি সেটা হলো আদা, কাঁচা লঙ্কা, জিরে। আমি এটা নিরামিষ মতো করব না, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি সেহেতু আমি একটু আমিষই করব, তার জন্যে রসুন পেঁয়াজ একটু কেটে নিয়েছি। তো নিরামিষও হয়, নিরামিষও ভালো লাগে, কিন্তু এটা আমি আমিষ মতো, মানে যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি আমিষ মতো করব। তো এই মশলাটা পেস্ট করে নিই, পেঁয়াজ তো কেটেই নিয়েছি, রসুনটাকেও পেস্ট করে নেব। নিয়ে চলো মূল রান্নায় চলে যাই। আলুটা বসিয়ে দিয়েছি, আলুটা একটু ভালো করে ভাজা হোক, তারপরে চিংড়ি মাছটা জাস্ট একটু ভেজে নেবো, অল্প করে ভেজে নেবো। আর তোমরা সবাই জানো আমি মাছ খুব মানে হালকা করেই ভাজি, মাছ কড়া ভাজলেই পেট নষ্ট হয়ে যায়। সোমবারে দিলাম তেজপাতা, জিরে আর তোমার শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, এরপরে এই এঁচোড়টা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি আমার রান্না হয়ে যায়। এতে গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদ দিলাম,
যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে নেড়ে নিই। এই দেখো আমি এঁচোরটাও দিয়ে দিয়েছি আর প্লাস চিংড়ি মাছটাও দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে জল ঢেলে দেবো। জল ঢেলে একটু চাপা দিয়ে রেখে দিলেই আমার মোটামুটি আজকে এগুলো চিংড়ি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিও, জানালে ভালো লাগে আর কি। একটু লাস্টে চিনি দিয়ে দিলাম, সব কিছুতেই একটু মিষ্টি দিলে নুনের ব্যালেন্সটা হয়। নুন তো আগেই দিয়েছি, আমার এঁচোর চিংড়ি কমপ্লিট হয়ে গেল।